السلام عليكم ورحمة الله وبركاته. فجر নামাজের পরে আমরা কি তাসবিহগুলো পাঠ করব, এর মধ্যে একটি উত্তম একটি তাসবিহ নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে এই দোয়াটি পাঠ করে তাহলে তাকে যত সমস্ত বিপদ আপদ আছে, বালা মুসিবত আছে, সমস্ত কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তো চলুন আমরা ফজরের নামাজের পরে যে দোয়া পড়লে আল্লাহ পাক কুদরতি হাতে আমাদেরকে রক্ষা করবেন সেই দোয়াটা আমরা জেনে নিই। এর পূর্বে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি, আর যারা অলরেডি করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। তো দোয়াটি হচ্ছে এই, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. আসুন আমরা এই দোয়াটার কিভাবে পড়তে হবে, কিভাবে নিয়ম সেটা আমরা জেনে নিই। দোয়াটি পড়তে হবে তিনবার। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। ফজরের নামাজ আদায় করার পরে যখন আপনি জায়নামাজ থেকে উঠবেন তখন আপনি এই দোয়াটুকু পাঠ করবেন ইনশাআল্লাহ। দেখবেন আপনার কোনো ক্ষতি হবে না, আপনার রোড অ্যাক্সিডেন্ট সহ যত ধরনের বিপদ আপদ আছে কোনো কিছুই হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।